হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করতে চলেছি নিট এবং জেই মেন এক্সামের জন্য ইলেকট্রোকেমিস্ট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এখন আমি আলোচনা করব প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন নিয়ে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিভিয়াস ইয়ার্সে ইলেকট্রোকেমিস্ট্রিতে কী কী প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2013 সাল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে প্রশ্নটি ছিল ঘরের তাপমাত্রা জলে H+, K+, অ্যাসিটেট এবং OH- আয়নগুলি অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা সঠিক ক্রম কী হবে। দেখো, যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেখানে হচ্ছে H+, অর্থাৎ H+, তারপরে K+ এবং অ্যাসিটেট CH3 COO- আর রয়েছে OH-। এদের একটা সঠিক ক্রম সাজাতে হবে, কিসের ক্রম? আয়নগুলি অসীম লঘুতা তুল্যাঙ্ক পরিবাহিতা। তো অসীম লঘুতা তুল্যাঙ্ক পরিবাহিতা কী হবে? না, প্রথমত আসবে H+, তারপরে আসবে OH-, তারপরে আসবে পটাশিয়াম K+, তারপরে আসবে অ্যাসিটেট CH3 COO-। এই অর্ডারটি এখানে সঠিক। তাহলে এখানে রাইট অ্যান্সার আসবে অপশন সি, এখানে রাইট অ্যান্সার, অপশন সি এখানে রাইট অ্যান্সার। তারপর প্রশ্ন রয়েছে, একটি তড়িৎ পরিবাহী মাপক কোষকে 0.01 মোলার 1:1 তড়িৎ বিশ্লেষ্য দ্বারা ক্যালিব্রেটেড করা হলে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা = 1.25×10⁻³। নির্ণীত রোধের মান 25°C উষ্ণতায় 800 ওহম, কোষ ধ্রুবকের মান কত? তাহলে এখানে যে প্রশ্নটি দেওয়া হয়েছে, এখানে প্রশ্ন দেওয়া হয়েছে সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবকের মান নির্ণয় করতে হবে। তো কাপ্পার মানটা দেওয়া হয়েছে, কাপ্পা = আমরা লিখতে পারি কাপ্পা = মান দেওয়া হয়েছে 1.25×10⁻³, 1.25×10⁻³। আর এখানে রোধ দেওয়া হয়েছে R = 800 ওহম, এই মানটা দেওয়া হয়েছে। এবার এখানে কী করতে হবে? সেল কনস্ট্যান্ট অর্থাৎ L/A এর মানটা বের করতে হবে। তো আমরা জানি R = রো L/A। তাহলে দেখো, R/রো সমান L/A লিখতে পারি। তাহলে = R×1/রো, তো 1/রো এর মানটা হচ্ছে কাপ্পা, তাহলে R×কাপ্পা লিখতে পারি। তো এখানে R এর সঙ্গে গুণ করো, আর রোধ হচ্ছে 800, আর কাপ্পা হচ্ছে 1.25×10⁻³। যদি একে গুণ করা যায় তাহলে কত আসবে? 800, আর এটা গুণ করলে আসবে 1। তাহলে 1 সেমি ইনভার্স, এখানে অপশন সি রাইট। তারপরে প্রশ্ন রয়েছে, সোডিয়াম পটাশিয়াম অক্সালেটের অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা, প্রদত্ত অসীমলঘুতা অক্সালেট K+ ও সোডিয়াম+ মোলার পরিবাহিতা যথাক্রমে 148.2, 50.1, 73.5 সেমি স্কোয়ার পার মোল। তো এখানে তুল্যাঙ্ক পরিবাহিতা বের করতে হবে। তো এখানে মোলার পরিবাহিতা দেওয়া হয়েছে সোডিয়াম পটাশিয়াম অক্সালেট। তাহলে দেখো, অক্সালেট বলতে বোঝায় এই অক্সালেটে মোলার প্রবাহিতা λ অক্সালেট দেওয়া হয়েছে, অক্সালেটের মানটা দেওয়া হয়েছে 148.2। λ সোডিয়ামের মানটা দেওয়া হয়েছে 73.5, আর
ল্যামডা অফ পটাশিয়াম 50.1, ল্যামডা অফ পটাশিয়াম 50.1। তো আমাদের অক্সালেট অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম অক্সাইডের মান কত হবে? তো ল্যামডা অফ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, তাহলে অক্সালেট প্লাস সোডিয়াম প্লাস পটাশিয়াম, কারণ এদের প্রত্যেকটা আয়নের যোগফলটি হবে সোডিয়াম পটাশিয়াম অক্সালেট। তাহলে এটা যোগ করে দিই, 148.2 প্লাস 73.5 প্লাস 50.1, এইগুলোকে যোগ করলে মানটি আসবে 271.8, 271.8। কিন্তু এটা মোলার পরিবাহিতা, তো তুল্যাঙ্ক পরিবাহিতা এবার এটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা হবে ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট তুল্যাঙ্ক পরিবাহিতা ইজ ইকুয়াল টু মোলার পরিবাহিতা বাই, দেখো এখানে চার্জ, ক্যাটনের চার্জ প্লাস ওয়ান প্লাস ওয়ান, মোট চার্জ টু, অথবা অ্যানয়েড চার্জ, দেখো দুটো চার্জ রয়েছে, যে কোনো ক্যাটন বা অ্যানয়েড চার্জ দিয়ে ভাগ করে দাও, তাহলে 271.8/2, দুই দিয়ে ভাগ করলে মানটি কত আসবে? তাহলে মানটি আসবে 135.9 সিমেন্ট সেমিস্কোয়ার পার ইকুইভ্যালেন্ট, সেমিস্কোয়ার পার ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে অপশান ডি এর অপশানটা রাইট। তাহলে দেখো প্রথমে এখানে যে ক্যালকুলেশনটা করতে হবে সেটি হচ্ছে মোলার পরিবাহিতা বের করতে হবে, সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস অক্সালেট প্রত্যেকটা মান এখানে যোগ করে দিয়েছি, এটা মোলার পরিবাহিতা। তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা ইজ ইকুয়াল টু মোলার পরিবাহিতা বাই ক্যাটন বা অ্যানয়নে মোট চার্জ। তাহলে ক্যাটন তুলে দেখো পটাশিয়াম প্লাস সোডিয়াম প্লাস দুই হয়েছে, অ্যানয়ন তুললেও দুটো চার্জ রয়েছে, দুই রয়েছে, তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করলে এই উত্তরটি আসবে, অর্থাৎ অপশান ডি এর অপশানটা এখানে রাইট। তারপরে প্রশ্ন রয়েছে, ধাতুর তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কোপারের তুলনায় লিথিয়ামের উচ্চ স্থান অধিকার করার কারণ হলো। দেখো কোপারের তুলনায় লিথিয়াম উচ্চ স্থান অধিকার করেছে, তাহলে তার কারণটা কী? কারণ লিথিয়ামের যে রিডাকশন পোটেনশিয়াল তার মানটা অনেক কম হবে কোপারের তুলনায়, কোপারের তুলনায় অনেক কম হবে, তাহলে রিডাকশন পোটেনশিয়াল অফ লিথিয়াম অনেক কম হবে কোপারের তুলনায়, অর্থাৎ এখানে অপশান প্রথম অপশানটা রাইট, লিথিয়াম এ প্রমাণ বিজারণ বিভব কোপার তুলনায় অপেক্ষা কম, তাহলে অপশান এ, এ অপশানটা এখানে রাইট আনসার। তাহলে প্রশ্ন রয়েছে, সি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ টি সেকেন্ড সময় ধরে এক লিটার টু মোলার কোপার সালফেট দ্রবণে মধ্য দিয়ে চালনা করলে এবং ক্যাথোডে অধক্ষিপ্ত কোপারের পরিমাণ এ বলে, কোন অপশানটা রাইট? অর্থাৎ এম এর মানটা এখানে ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো যে, তাহলে দেখো এখানে কিউ এর মানটা বের করতে পারবো, কিউ ইজ ইকুয়াল টু তড়িৎ প্রবাহ, তাহলে সি ইনটু টি, অর্থাৎ সি এর সঙ্গে টাইম গুণ করে দাও, আর এখানে টাইম দেখো সেকেন্ডে আছে। এবার আমরা তুল্যাঙ্কভাবে বের করতে হবে কোপার, তাহলে কোপার সাপে নিয়ে হয়েছে সিউ টু প্লাস প্লাস টু ইলেকট্রন, সেখান থেকে কোপার সিউ হয়, তাহলে এখানে দেখো দুটি ইলেকট্রন গ্রহণ করে কোপার হয়েছে, কোপারের তুল্যাঙ্কভার ই ইজ ইকুয়াল টু, আমরা কী লিখব কোপারের তুল্যাঙ্কভার? দেখো কোপারের ক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব 63.5, তাহলে 63.5/2 আসবে, তো এইটাকে দুই দিয়ে ভাগ করলে মানটি আসবে 31.25, এইটা আসবে, সরি এটা 75 আসবে, ভাগ করলে 75। তাহলে এবার আমরা কতটা কোপার জমা হবে ক্যাথোডে সেটা ক্যালকুলেশন করতে হবে, তার জন্য ফ্যারাডের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ফ্যারাডের সূত্র ডাব্লিউ ইজ ইকুয়াল টু ই ইনটু কিউ বাই এফ,
তাহলে ই এর মানটা দেখো এইটা 31.75, কিউ এর মানটা সি ইন্টু টি, তাহলে সি ইন্টু টি, আর ফ্যারাডে 96500। তাহলে দেখো এই অপশানটা আসবে কতটা ভর ক্যাথোডে চুমা হবে সেটা বলা হয়েছিল এম। তাহলে ডাব্লু জায়গায় এম লিখতে পারি 31.75 সি ইন্টু টি আপন 96500। তাহলে এতটা ভর কিন্তু ক্যাথোডে চুমা হবে। দেখো এই অপশানটা ম্যাচ করবে একমাত্র ডি, ডি এর অপশানটা ম্যাচ করছে, তাহলে রাইট অ্যান্সার আসবে অপশান ডি। তারপরে প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত অর্ধবিক্রিয়া দুটির জন্য প্রমাণ বিজনন বিভব কি হবে? আয়রন টু প্লাস প্লাস জেডেন থেকে জেডেন টু প্লাস প্লাস আয়রন বিক্রিয়াটির ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স সেটাকে ক্যালকুলেট করতে হবে। ইলেকট্রোমোটিভ ফোর্স বের করতে হবে, সেটা কীভাবে ক্যালকুলেশন করব? দেখো যে এখানে যে পোটেন্সিয়ালগুলো দেওয়া হয়েছে অর্থাৎ জেডেন থেকে জেডেন টু প্লাস প্লাস টু ইলেকট্রন, এর মানটা দেওয়া হয়েছে ই জিরো অফ 0.76 ভোল্ট। তাহলে এইটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল, আমাদের রিডাকশান পোটেনশিয়াল, ইকুয়েশনটাকে উল্টে দাও, মানে জেডেন টু প্লাস প্লাস টু ইলেকট্রন, এইখান থেকে জেডেন যদি লেখা হয় তাহলে রিডাকশান পোটেনশিয়াল হবে -0.76 ভোল্ট। একই রকমভাবে আয়রন টু প্লাস প্লাস টু ইলেকট্রন, সেখান থেকে আয়রন এফই যদি হয় তাহলে ই নট এস ইকুয়ালটা হবে -0.41 ভোল্ট। এবার যে ইকুয়েশনটার ইলেকট্রোমেটিক ফোর্স বের করতে হবে সেটি হলো আয়রন টু প্লাস জেড এন থেকে জেড এন টু প্লাস এবং আয়রন এইটা বের করতে হবে। এখানে দেখো জেডেন থেকে জেডেন টু প্লাস অক্সিডেশন, আয়রন টু প্লাস থেকে আয়রন রিডাকশান, তাহলে আয়রনটা রিডাকশান হচ্ছে আর জেডেন অক্সিডেশন হচ্ছে। তাহলে আমরা কি জানি ই যে সেলের ক্ষেত্রে কী বের করবো, রিডাকশান যেটা হবে অর্থাৎ যেটা রিডাকশান হবে, তাহলে এই জিরো রিডাকশান কী হচ্ছে আয়রন, তাহলে রিডাকশান মাইনাস অক্সিডেশান, তাহলে রিডাকশানে কী হচ্ছে আয়রন হচ্ছে, তাহলে আয়রনের মানটা দেখো এইটা মাইনাস দ্যাট ইজ -0.41 মাইনাস জিঙ্কের পোটেনশিয়াল কত -0.76, তাহলে আসবে -0.41 প্লাস 0.76। এইটাকে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে আসবে 0.35 ভোল্ট। অর্থাৎ এখানে অপশান বি এর অপশানটা রাইট, বি এর অপশানটা এখানে রাইট। তারপরে প্রশ্ন রয়েছে, পিএইচ ইজ ইকাল টু 10-এ একটি হাইড্রোজেনের তড়িৎ বিভবের মান কত হবে? তো এখানে পিএইচ ইজ ইকাল টু 10 দেওয়া হয়েছে, পিএইচ 10 এই অবস্থায় হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত হবে? তো হাইড্রোজেন ইলেকট্রোড মানে এইচ প্লাস প্লাস ইলেকট্রন, সেখান থেকে হয় হাফ হাইড্রোজেন। তাহলে আমরা নাস্টের সমীকরণ যদি ইউজ করি, ই সমান ই নট -0.059/1 ইলেকট্রন লগ অফ কত হবে, এটা তো ওয়ান অ্যাটমোসফিয়ার থাকে, তাহলে আচ্ছা প্রেশার অফ হাইড্রোজেন তার পাওয়ার হাফ হবে আপন এইচ প্লাসে গাঢ়ত্ব, এইটা হবে। তো ই নট -0.59/1, তো প্রেশার ওয়ান হয়, তাহলে ওয়ান থাকলে লগ ওয়ান বাই এইচ প্লাসে গাঢ়ত্ব, তাহলে ই নটের ক্ষেত্রে জিরো হয়ে যায়। হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনে স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল জিরো ধরা হয়, তো 0.059/1, তাহলে প্লাস করে দিলে
log H plus এ কারণ তো তো pH করতে হবে তো pH কিভাবে করব তাহলে minus 0.059 by 1 minus log H plus এ কারণ তো লিখতে পারি তাতে করে sin এ কোনো চেঞ্জ হবে না এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস তো তাহলে কি হবে minus 0.59 তাহলে এটা into pH তো কত আসবে আসবে মাইনাস 0.59 ভোল্ট মাইনাস 0.59 ভোল্ট এখানে অপশন অপশন সি এর অপশনটা রাইট অপশন সি রাইট আনসার অপশন সি রাইট এখানে আনসার থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও